শীতে কিছু হোক না হোক বাজারে গেলেই চোখে পড়ে নানা রঙের নানা ধরনের নানা স্বাদের শাকসবজি। তারই মধ্যে চিকনি শাক কিন্তু বেশ জনপ্রিয়। এই শীতেই আলু জমি বা সর্ষে জমির ধারে ধারে এই শাক দেখতে পাওয়া যায়। আজকের আমার রেসিপি চিকনি শাকের চচ্চড়ি। নামমাত্র তেল মশলায় চচ্চড়ির এই রেসিপি কখনো না বানিয়ে থাকলে অবশ্যই একবার হলেও বানান। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। আপনি কেমন করে এই চচ্চড়ি বানান তা আমি জানি না, কিন্তু আজ আমার মা কিভাবে এই চচ্চড়ি বানাচ্ছে আসুন একবার ঝটপট দেখে নিন। চিকনি শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি 150 গ্রাম চিকনি শাক। ওজন বললে 150 গ্রামই হবে, কারণ খুব বেশি ওয়েট হয় না এই শাকগুলোর। আর দেখুন, খুব সুন্দর একদম ফ্রেশ শাক মা জেঠিমা মিলে সর্ষে জমির ধার থেকে তুলে এনেছে। এখন শাকগুলোকে বেছে নিচ্ছি। দেখুন, শাকগুলোর মধ্যে এরকম একটু আধটু ঘাস পাতা থাকবে, এগুলোকে তুলে সরিয়ে দিতে হবে। আর শাকগুলোর পিছনের দিকটাকে এরকম কেটে বাদ দিয়ে নরম অংশটা রাখছি। এমনিতে শাকগুলো বেশ নরমই আছে, তাই খুব বেশি বাদ দিতে হবে না, শুধু পিছনের দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনি যখন মার্কেট থেকে এই শাক কিনে আনবেন তখন কিন্তু এইভাবেই বেছে পরিষ্কার করে নেবেন, কারণ শাকগুলো যদি একটু বুড়ো হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার এই শাকগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। চচ্চড়ি বা ঘণ্ট এই সকল রান্না করার ক্ষেত্রে সর্ষের তেলে করলে কিন্তু সবথেকে ভালো টেস্ট আসে। তেলটা ভালোভাবে গরম হলে এতে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বড়ি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, বড়ি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। চচ্চড়িটা বানানোর জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে প্রথমে নিয়েছি শিম, 2 কাপ পরিমাণ শিম নিয়েছি। শিমগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি মূলো, মূলোর পরিমাণটা 1/2 কাপের মতো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। চচ্চড়ি বানাবো তাই আলু নিয়েছি 1.5 কাপের মতো, আর 3টে বেগুন নিয়েছি। বেগুনটাকেও চচ্চড়িতে যেমন কাটে সেভাবে কেটে নিয়েছি। আর সবশেষে নিয়েছি কড়াইশুঁটি। বড়ি ভাজার পর কড়াইতে অল্প একটু তেল রয়ে গেছে, তার মধ্যে 1/2 টেবিলস্পুন সর্ষের তেল আবার দিয়ে দিলাম। এখন কেটে রাখা শিম এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর শিমের সাথেই বেগুনটাও এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। শিম আর বেগুন একসাথে ভেজে নেব। এবার এতে দিচ্ছি 7 অনুযায়ী লবণ আর 1/3 স্পুন গুঁড়ো হলুদ। সব কিছুকে একবার একসাথে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি। এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য এভাবেই রাখছি যাতে শিম আর বেগুনটা চট করে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ফিরে এলাম, কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আবার শিম আর বেগুনটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। দেখুন, বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিচ্ছি 1 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে এতে 2টো তেজপাতাকে এরকম ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন পাঁচফোড়ন, সবশেষে দিচ্ছি 1/3 টিস্পুন গোটা জিরে। সব কিছুকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। এবার কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি, মূলোটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, সবশেষে কাঁচা মটরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি 7 অনুযায়ী লবণ আর 1/2 টিস্পুন গুঁড়ো হলুদ। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি 2 টেবিলস্পুন জল। কড়াইয়ের ঢাকনাটা আটকে দিলাম আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে 3 থেকে 4 মিনিট এভাবেই রাখছি। 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। সব কিছু এখন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আরও 1 থেকে 2 মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি। এবার এতে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি, মানে সব কিছুই 1/2 টিস্পুন করে। গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে 1 থেকে 2 মিনিট ধরে সব কিছুকে একটু ভেজে নিচ্ছি, যাতে এই যে মশলাগুলো আছে হালকা একটু রোস্ট হয়ে যায়। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ জল। আবার একবার মিশিয়ে নিলাম। এখন ভেজে রাখা যে সবজি শিম আর বেগুনটা এর মধ্যে অ্যাড করছি। রান্নাটা আসলে ভীষণ সহজ আর খুব কম সময়ে খুব কম উপকরণে হয়ে যায়, তাই অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবেই রাখছি।
তিন মিনিট পর দেখুন জলটা একদম প্রায় শুকিয়ে গেছে। এই অবস্থায় ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা মানে চিকনি শাকটা এর উপর দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিকনি শাক রান্না করার ক্ষেত্রে শাকটাকে সেদ্ধ করার বা আলাদাভাবে ভাজা করার কোনো প্রয়োজন পড়ে না। যখন দেখবেন সব কিছু সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, সেই অবস্থায় শাকটাকে অ্যাড করবেন। আর এরকম মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এভাবেই রাখবেন। তারপর 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। সব কিছু এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একসাথে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে ভালো করে এগুলোকে একটু চেপে চেপে নিচ্ছি। চচ্চড়ির সবজিগুলো একটু গলা গলা না হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না, তাই অবশ্যই স্টিলের গ্লাস বা ডাল কাটার সাহায্যে এরকম একটু চেপে চেপে নেবেন। রান্না একদম শেষের মুখে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে অ্যাড করলাম। আবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফিনিশিং টাচ হিসেবে এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সর্ষের তেল। হ্যাঁ, অবশ্যই চিকনি শাক রান্না করার ক্ষেত্রে এরকম যখন চচ্চড়ি বানাবেন শেষকালে একটু সর্ষের তেল অ্যাড করবেন, অসাধারণ লাগে খেতে। একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখানেই আজকের আমার রেসিপি সম্পূর্ণ হয়েছে। আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।